হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন। তো অ্যাম্পলিচিউড মডুলেশনে যাওয়ার আগে আমরা মডুলেশনের ডেফিনেশনটা একটু রিভিউ করি। মডুলেশন হচ্ছে একটা প্রসেস যেখানে একটা লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগনালকে বা একটা লো ফ্রিকোয়েন্সি বেসব্যান্ড সিগনালকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগনালের উপর ইম্পোজ করে সেই ক্যারিয়ার সিগনালের কোনো একটা প্রপার্টিকে চেঞ্জ করা হয়। ক্যারিয়ার সিগনালের প্রপার্টি চেঞ্জ করা বলতে আমরা বুঝাচ্ছি ক্যারিয়ার সিগনালের অ্যাম্পিটিউড চেঞ্জ হতে পারে, অথবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে, অথবা ফেজ চেঞ্জ হতে পারে। তো আমরা যখন অ্যাম্পিটিউড মডুলেশন করি তখন যেটা হয় যে আমাদের মডুলেটেড সিগনালের অ্যাম্পিটিউডটা চেঞ্জ হয়, মানে এই মডুলেশনটা করার পর ক্যারিয়ার সিগনালের অ্যাম্পিটিউডটা চেঞ্জ হয় এবং মডুলেটেড সিগনালের বা এএম সিগনালের অ্যাম্পিটিউডটা ভ্যারি করে। আমরা যদি অ্যাম্পলিচিউড মডুলেশনের ডিফারেন্ট টাইপ কনসিডার করি তাহলে মেইনলি অ্যাম্পলিচিউড মডুলেশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড আর একটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। এটা ছাড়াও আরেকটা টাইপ ইউজ করা হয়, সেটাকে বলে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, বাট ওইটাকে আমরা আজকে আমাদের লেকচারে কনসিডার করছি না। তো ডাবল সাইড ব্যান্ড এবং সিঙ্গেল সাইড ব্যান্ড অ্যাম্পলিচিউড মডুলেশন আবার দুইটা সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে ফুল ক্যারিয়ার এবং আরেকটা হচ্ছে সাপ্রেসড ক্যারিয়ার। দুই ধরনের সাইড ব্যান্ড মডুলেশনকে ফুল ক্যারিয়ার এবং সাপ্রেস ক্যারিয়ারে সাব ক্যাটাগরাইজ করা যায়। তো এখানে আমি একটা সিম্পলিফাইড ইকুয়েশন দিয়ে সাপ্রেস ক্যারিয়ার এবং ফুল ক্যারিয়ার বোঝানোর চেষ্টা করব। এখানে একটা টেবিলে বাম পাশে এবং ডান পাশে দুটো আলাদা ইকুয়েশন লেখা আছে। বাম পাশের ইকুয়েশনটা হচ্ছে এমটি ইনটু সিটি, যেখানে এমটি হচ্ছে মেসেজ সিগনাল আর সিটি হচ্ছে ক্যারিয়ার সিগনাল। ডান পাশের ইকুয়েশনটাতে এমটির সাথে একটা ডিসি অফসেট ভোল্টেজ বা ডিসি অফসেট ভ্যালু ই অ্যাড করা হয়েছে। তো আমার এখানে মেসেজ সিগনালটা হচ্ছে ই প্লাস এমটি, এটার সাথে ক্যারিয়ার সিগনাল সিটি মাল্টিপ্লাই করা হয়েছে। তো দুইটা সিগনাল দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি যদি ডান পাশের ইকুয়েশনটা ইউজ করি, মানে ই প্লাস এমটি ইনটু সিটি, এই ইকুয়েশনটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার মডুলেটেড সিগনালে একটা এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট চলে আসে। এখানে যে ইকুয়েশনটা ইউজ করার পর দুইটা প্রোডাক্ট টার্ম আসবে, একটা প্রোডাক্ট টার্মে একটা এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট থাকে এবং আরেকটা প্রোডাক্ট টার্মে এমটি ইনটু সিটি থাকে। অন্যদিকে আমি যদি বাম পাশে থাকি ইকুয়েশনটা ইউজ করি, এখানে এমটি সিটি মাল্টিপ্লাই করার পর আমি মডুলেটেড সিগনাল পাচ্ছি, এখানে কোনো এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট নাই। তো এই কারণে বাম পাশের ইকুয়েশনটা ইউজ করে আমরা যে অ্যাম্পলিচিউড মডুলেশন সিগনাল পাবো এটাকে সাপ্রেসড ক্যারিয়ার বলা হয়, কারণ এখানে কোনো এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট নাই। অন্যদিকে ডান পাশের ইকুয়েশনটা ইউজ করে আমরা যে এএম সিগনাল পাবো বা অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগনাল পাবো এটাকে ফুল ক্যারিয়ার অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগনাল বলা হয়, কারণ ওই মডুলেটেড সিগনালে একটা এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট থাকে। যদি আমরা সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন করি, মানে বাম পাশের ইকুয়েশনটা ইউজ করে সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন করি, সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার মডুলেটেড সিগনালের জন্য কম পাওয়ার লাগবে, কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমার মডুলেটেড সিগনালে ফেজ রিভার্সাল হতে পারে। অন্যদিকে আমি যদি ডান পাশের ইকুয়েশনটা ইউজ করে ফুল ক্যারিয়ার মডুলেশন করি, সেক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে আমার মডুলেটেড সিগনালে বেশি পাওয়ার ট্রান্সফার করা লাগবে, কিন্তু সুবিধা হচ্ছে সেক্ষেত্রে ফেজ রিভার্সালের প্রবলেমটা অ্যাভয়েড করা যাবে। আমরা যদি এখন ডাবল সাইড ব্যান্ড অ্যাম্পলিচিউড মডুলেশনের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখি, মানে ফ্রিকোয়েন্সি ডোমেনের গ্রাফটা দেখি, এখানে বাম পাশে একটি গ্রাফ দেওয়া আছে, ডান পাশে একটা গ্রাফ দেওয়া আছে। বাম পাশের গ্রাফটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের জন্য, অর্থাৎ আমার টেবিলের বাম পাশে থাকা ইকুয়েশনটার জন্য, আর ডান পাশের গ্রাফটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার মডুলেশনের জন্য, অর্থাৎ আমার টেবিলের ডান পাশে থাকা ইকুয়েশনটার জন্য। আমরা যদি গ্রাফগুলোতে একটু ভালোভাবে খেয়াল করি সেক্ষেত্রে দেখবো যে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার মডুলেশন যখন করা হচ্ছে তখন আমার মডুলেটেড সিগনালে একটা স্পাইক পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওই এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্টের জন্য। অন্যদিকে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার যখন করা হচ্ছে তখন আমার মডুলেটেড সিগনালে কোনো স্পাইক পাওয়া যাচ্ছে না, কারণ আমার সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশনে কোনো এক্সট্রা ক্যারিয়ার কম্পোনেন্ট থাকে না।
আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, দুইটা গ্রাফই বাম পাশে একটা ট্রায়াঙ্গেল শেপের গ্রাফ আছে এবং ডান পাশে দুইটা ট্রায়াঙ্গেল শেপের গ্রাফ আছে, ঠিক আছে? বাম পাশে যে ট্রায়াঙ্গেল শেপের গ্রাফটা আছে এটা হচ্ছে বেসমেন্ট সিগন্যাল অথবা মেসেজ সিগন্যাল, এবং মডুলেশন করার পরে ডান পাশে যে দুইটা ট্রায়াঙ্গেল শেপের গ্রাফ আসছে এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এবং আমরা এই গ্রাফ থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ডাবল সাইডব্যান্ড মডুলেশন করার পর আমার বেসমেন্ট সিগন্যালের ব্যান্ডউইথ ডাবল হয়ে যায়, মানে আমি মডুলেটেড সিগন্যালে ডাবল ব্যান্ডউইথ পাচ্ছি এখানে। তো এইখানে যে গ্রাফটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে ডাবল সাইডব্যান্ড অ্যাম্পিটিউড মডুলেশনের ফ্রিকোয়েন্সি ডোমেনের গ্রাফ। এখন যে গ্রাফটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ডাবল সাইডব্যান্ড অ্যাম্পিটিউড মডুলেশনের টাইম ডোমেনের গ্রাফ। বাম পাশের গ্রাফটা হচ্ছে ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের জন্য, আর ডান পাশের গ্রাফগুলো হচ্ছে ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ারের জন্য। আমরা যদি গ্রাফগুলোতে খেয়াল করি তাহলে দেখব উপরের সিগন্যালটা, মানে প্রতিটা গ্রাফে তিনটা করে সিগন্যাল আছে, উপরের সিগন্যালটা হচ্ছে আমার মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, মাঝখানের সিগন্যালটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এবং নিচের সিগন্যালটা হচ্ছে অ্যাম্পিটিউড মডুলেটেড সিগন্যাল। তো ডাবল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার পর আমার আমার মডুলেটেড সিগন্যালের শেপটা হবে এরকম, এবং ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ার করার পর আমার মডুলেটেড সিগন্যালের শেপটা হবে ডান পাশে নিচের গ্রাফটার মতো। আচ্ছা, তখন আমি বলেছিলাম যে সাপ্রেসড ক্যারিয়ার এবং ফুল ক্যারিয়ার বোঝানোর জন্য আমি একটি সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করেছি। এইখানে যদি আমি মানে মডুলেশন অ্যাম্পিটিউড মডুলেশনের জেনারেল ইকুয়েশনটা তোমাদেরকে দেখাতে চাই, সেখানে সেক্ষেত্রে অ্যাম্পিটিউড মডুলেশনের জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এরকম। আমরা অ্যাম্পিটিউড মডুলেশনের জন্য লিখতে পারি 1 প্লাস মিউ ইন্টু এম টি ইন্টু এসি ইন্টু সি টি। এই ইকুয়েশনে কোন টার্মটা কী ইন্ডিকেট করছে সেটা নিচে দেওয়া আছে। এই ইকুয়েশনে এম টি এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, সিটি এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এসি এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিচিউড, এবং মিউ এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এই ইকুয়েশনের মডুলেশন ইন্ডেক্সের যে প্যারামিটারটা ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। মডুলেশন ইন্ডেক্স হচ্ছে একটা রেশিও, এটা আমার মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম অ্যাম্পটিচিউড এবং ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম অ্যাম্পটিচিউডের একটা রেশিও। এই রেশিওর রেঞ্জ হবে 0 থেকে 1-এর মধ্যে, মানে আমার মডুলেশন ইন্ডেক্সের ভ্যালুটা হবে 0 থেকে 1-এর মধ্যে। এটা 0-র থেকে বড় হবে এবং 1-এর সমান অথবা 1-এর থেকে ছোট হতে পারবে। আচ্ছা, তো মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু কত হলে সেটা আসলে কী মিন করে এখন সেটা বলবো। যদি ইন্ডেক্সের ভ্যালু 0 হয়, মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি 0 হয়, সেক্ষেত্রে আমার অ্যাম্পলিচিউড মডুলেটর সার্কিট থেকে কোনো প্রকার মডুলেশনই হবে না। মানে আমি যদি ডান পাশের এই গ্রাফগুলো দেখি, সবার উপরে যে গ্রাফটা দেওয়া আছে, ডান পাশের সবার উপরে যে গ্রাফটা দেওয়া আছে এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু 0-র জন্য। অর্থাৎ মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে কোনো প্রকার মডুলেশনই আমি পাবো না। অন্যদিকে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি 0.5 হয় সেক্ষেত্রে আমার মডুলেটর সার্কিট থেকে 50% মডুলেশন আউটপুটে আসবে। মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি 0.7 হয় সেক্ষেত্রে আমার মডুলেটর থেকে 70% মডুলেটেড আউটপুট আসবে। ইন্ডেক্সের ভ্যালু যদি 1 হয়, যেমন 3 নম্বর গ্রাফে যেটা দেখানো হয়েছে, ইন্ডেক্সের ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আমি 100% মডুলেশন পাবো। তার মানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যত ছোট হবে আমার এফিসিয়েন্সি তত কমবে, মডুলেশন ইন্ডেক্স 1-এর যত কাছাকাছি থাকবে আমি তত এফিসিয়েন্ট মডুলেশন পাবো। আচ্ছা, যদি ইন্ডেক্সের ভ্যালু 1-এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে ওভারল্যাপিং হয় এবং
ফেজ রিভার্সাল হতে পারে। আমরা যদি ডান পাশে থাকা সবার নিচের গ্রাফটা দেখি, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স 1-এর থেকে বেশি হওয়ার কারণে এরকম গ্রাফ আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কিছু ডিস্টরশন তৈরি হয়েছে এবং এখানে ফেজ রিভার্সাল হতে পারে। তো আমরা যখন একটা মডুলেটর সার্কিট ডিজাইন করব, আমাদের টার্গেট থাকবে আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা যাতে 0 থেকে 1-এর মধ্যে থাকে, এবং 1-এর যত কাছাকাছি থাকবে আমাদের তত ভালো মডুলেটর সার্কিট আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এইখানে যে তিনটা গ্রাফ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের মডুলেশন ইন্ডেক্সের যে জেনারেল ইকুয়েশন আগের স্লাইডটাতে দেখানো হয়েছে, এই যে এই জেনারেল ইকুয়েশন ইউজ করে আমরা ম্যাটল্যাবে যদি মডুলেশন করি তখন আমরা এরকম একটা মডুলেটেড সিগনাল পাবো। এখানে দেখতে পাচ্ছি উপরের গ্রাফটা, এটা হচ্ছে আমার মডুলেটিং সিগনাল বা মেসেজ সিগনাল, মাঝখানের যে গ্রাফটা সেটা হচ্ছে ক্যারিয়ার সিগনাল, এবং সবার নিচের যে গ্রাফটা এটা হচ্ছে অ্যাম্পিচিউড মডুলেটেড সিগনাল। এবং এখানে আমি যে অ্যাম্পিচিউড মডুলেটেড সিগনাল পাচ্ছি সেটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স 0.5-এর জন্য, অর্থাৎ 50% মডুলেশন হচ্ছে। আমি যদি ইন্ডেক্সের ভ্যালু 1 সেট করতে পারি সেক্ষেত্রে আমি 100% মডুলেশন পাবো। এবং এখন এটা আমরা ম্যাটল্যাবে করে দেখবো। এখানে 3 নম্বর লাইনে আমি আমার টাইম ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি। আমার টাইম এক্সিসের রেঞ্জ হবে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত, মানে 0 থেকে 3 পর্যন্ত, আর ইনক্রিমেন্টের ভ্যালু হবে 0.001। 4 নম্বর লাইনে আমি ইউজারের কাছ থেকে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালুটা ইনপুট হিসেবে নিচ্ছি, অর্থাৎ যে প্রোগ্রামটা রান করবে সে যদি ইন্ডেক্সের ভ্যালু 0.5 দেয় সেক্ষেত্রে আমি 50% মডুলেশন পাবো, সে যদি ইন্ডেক্সের ভ্যালু 1 দেয় সেক্ষেত্রে আমি 100% মডুলেশন পাবো। 6 নম্বর লাইনে আমি আমার মেসেজ সিগনালের অ্যাম্পিচিউডটা সেট করলাম, এটার ভ্যালু দিলাম আমি 1। আচ্ছা, আমরা মডুলেশন ইন্ডেক্সের যে ইকুয়েশন বা রেশিওর যে ইকুয়েশনটা এখান থেকে জানি, ইন্ডেক্স হচ্ছে AM ডিভাইড বাই AC, অর্থাৎ মেসেজ সিগনালের অ্যাম্পিচিউড ডিভাইড বাই ক্যারিয়ার সিগনালের অ্যাম্পিচিউড। তো আমরা যদি ইন্ডেক্সের ভ্যালু জানি এবং মেসেজ সিগনালের অ্যাম্পিচিউড জানি, তখন আমরা এই রেশিওটা ইউজ করে ক্যারিয়ার সিগনালের অ্যাম্পিচিউড বের করতে পারবো। এবং এই ম্যাটল্যাব প্রোগ্রামটাতে সেই কাজটাই করা হয়েছে। এখানে আমি AM এর ভ্যালু জানি, অর্থাৎ মেসেজ সিগনালের অ্যাম্পিচিউডটা জানি, আমি ইন্ডেক্সের ভ্যালু জানি, ইউজারের কাছ থেকে নেওয়া হয়েছে। তো আমি এখন এই রেশিও ইকুয়েশনটা ইউজ করে ক্যারিয়ার সিগনালের অ্যাম্পিচিউড বের করতে পারবো। তো এখানে সেটাই করা হয়েছে, এবং ক্যারিয়ার সিগনাল অ্যাম্পিচিউডটাকে AC ভ্যারিয়েবলে সেভ করা হয়েছে। তারপর 9 নম্বর লাইনে আমি আমার মেসেজ সিগনালের ফ্রিকোয়েন্সি নিলাম 1, আর 10 নম্বর লাইনে আমি আমার ক্যারিয়ার সিগনালের ফ্রিকোয়েন্সি নিলাম 25। এখন এই মেসেজ সিগনালের ফ্রিকোয়েন্সি এবং ক্যারিয়ার সিগনালের ফ্রিকোয়েন্সি ইউজ করে আমি আমার মেসেজ সিগনালটাকে ক্রিয়েট করবো এবং ক্যারিয়ার সিগনালটাকে ক্রিয়েট করবো। 12 নম্বর লাইনে আমি cos 2π FMT, অর্থাৎ FM ইউজ করে আমি একটা সিগনাল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমার মেসেজ সিগনাল, এবং এটাকে আমি MT নামে একটা ভ্যারিয়েবলে সেভ করলাম। তারপরের লাইনে 13 নম্বর লাইনে আমি FC ইউজ করে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে cos 2π FCT একটা সিগনাল ক্রিয়েট করলাম, ক্যারিয়ার সিগনাল, এবং সেটাকে CT-তে সেভ করলাম। তারপর 15 নম্বর লাইনে, ওইখানে আমি যে অ্যাম্পিচিউড মডুলেশনের জেনারেল ইকুয়েশনটা দেখিয়েছিলাম ওই ইকুয়েশনটা ইউজ করে আমি এখানে অ্যাম্পিচিউড মডুলেটর সিগনালটা বের করছি। ওইখানে যে ইকুয়েশনটা ছিল যেভাবে লেখা ছিল আমি ঠিকানা এখানে ঠিক একইভাবে ইকুয়েশনটা লিখেছি। সো ইকুয়েশনটা মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে, রান করার পর আমার অ্যাম্পিচিউড মডুলেটেড সিগনালটা ক্রিয়েট হবে এবং আমি সেটাকে AM নামে ভ্যারিয়েবলে সেভ করেছি। তো আমার কাছে এখন টোটাল 3টা সিগনাল আছে, একটা হচ্ছে মেসেজ সিগনাল MT, একটা হচ্ছে ক্যারিয়ার সিগনাল CT, এবং আরেকটা হচ্ছে অ্যাম্পিচিউড মডুলেটেড সিগনাল AM। এই 3টা সিগনালকে আমি সাবপ্লট ইউজ করে প্লট করেছি। সাবপ্লট 311, মানে 3টা রো 1টা কলাম, আমি আমার প্লটিং উইন্ডোটাকে 3টা রো 1টা কলামে স্প্লিট করেছি, তার মানে সেখানে প্লট করার জন্য 3টা সেপারেট জায়গা তৈরি হয়েছে। তো এই 3টা সেপারেট জায়গার প্রথম জায়গাতে, মানে প্রথম পজিশনে আমি হচ্ছে MT প্লট করলাম। তারপর সাবপ্লটের ভিতরে সেকেন্ড পজিশনে আমি CT প্লট করলাম, আর সাবপ্লটের ভিতরের থার্ড পজিশনে আমি AM প্লট করলাম।
এখন যদি আমি আমার প্রোগ্রামটা রান করি তাহলে একটা গ্রাফ আসবে। আমি রান করার পর আমার কাছ থেকে ইন্ডেক্সের ভ্যালুটা যাচ্ছে, কমান্ড উইন্ডোতে আমার কাছে ইন্ডেক্সের ভ্যালুটা যাচ্ছে। আমি যদি ইন্ডেক্সের ভ্যালু 0.5 দিই সেক্ষেত্রে আমি 50% মডুলেশন পাবো। আমি এন্টার প্রেস করলাম, গ্রাফ আসছে, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স 0.5, মানে 50% মডুলেশনের জন্য অ্যাম্পিচিউড মডুলেটেড সিগন্যালের গ্রাফ। নিচেরটা উপরেরটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মাঝখানে একটা ক্যারিয়ার সিগন্যাল এবং নিচেরটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। এখানে আমি ইন্ডেক্সের ভ্যালু 0.5 দিয়েছি, এই কারণে আমার 50% মডুলেশন হচ্ছে। সেম প্রোগ্রামটা আমি যদি আবার রান করি, আবার রান করলাম, আমার কাছ থেকে আবার ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছে, আমি এবার ইন্ডেক্সের ভ্যালু 1 দিলাম, অর্থাৎ আমি এখন 100% মডুলেশন পাবো। আমি যদি 1 দেওয়ার পর এন্টার প্রেস করি, আরেকটা গ্রাফ আসছে, এটা হচ্ছে 100% মডুলেশনের জন্য আউটপুট মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, তো আমরা জেনারেলি অ্যাম্পিচার মডুলেশনের জেনারেল ইকুয়েশনটা ইউজ করে ম্যাটল্যাবে কীভাবে মডুলেটেড সিগন্যাল ক্রিয়েট করা যায় সেটা দেখলাম। এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম ডাবল সাইডম্যান মডুলেশন নিয়ে, এখন আর এখন এই স্লাইড থেকে আমরা ডিসকাস করব সিঙ্গেল সাইডম্যান মডুলেশন নিয়ে। আমরা যদি বাম পাশে থাকা এই ফিগারটা দেখি, এই ফিগারটাতে আমরা চারটা গ্রাফ দেখতে পাচ্ছি। সবার উপরের যে গ্রাফটা সেটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, আর দুই নম্বরে যে গ্রাফটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ডাবল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, আর তিন নম্বরে যে গ্রাফটা দেওয়া আছে সেটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তো আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি আমরা যখন ডাবল সাইড ব্যান্ড মডুলেশন করি তখন আমার ব্যান্ডউইথের পরিমাণ ডাবল হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অরিজিনাল মেসেজ সিগন্যালের যে ব্যান্ডউইথ ছিল ডাবল সাইড ব্যান্ড মডুলেশন করার পর সেই ব্যান্ডউইথটা ডাবল হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে যে ব্যান্ডউইথ ডাবল হয়ে গেল, এই ডাবল ব্যান্ডউইথটাকে দুইটা পার্টে স্প্লিট করা যায়। উপরের দিকে থাকা ব্যান্ডউইথটাকে আমরা আপার সাইড ব্যান্ড বলতে পারি এবং নিচের দিকে থাকা ব্যান্ডউইথটাকে আমরা লোয়ার সাইড ব্যান্ড বলতে পারি। অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। উপরের পার্টটা মানে হায়ার ফ্রিকোয়েন্সির দিকে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো আপার সাইড ব্যান্ড, এবং লোয়ার ফ্রিকোয়েন্সির দিকে যে সাইডটা রয়েছে সেটাকে আমরা বলবো লোয়ার সাইড ব্যান্ড। এখন এই আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড দুইটা মিলে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ক্রিয়েট করে। এখান থেকে কোনো একটা সাইড ব্যান্ডকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, এখান থেকে কোনো একটা সাইড ব্যান্ডকে যদি আমরা ফিল্টার ইউজ করে বাদ দিয়ে দিই, সেটা আপার সাইড ব্যান্ড হতে পারে অথবা লোয়ার সাইড ব্যান্ড হতে পারে, যে কোনো একটা সাইড ব্যান্ডকে আমরা যদি ফিল্টার ইউজ করে বাদ দিয়ে দিই তখন আমরা একটা সিঙ্গেল সাইড ব্যান্ড পাবো এবং সেটাকেই বলা হয় সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড মডুলেশন মডুলেটেড সিগন্যালকে যদি একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করা হয় সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যাল পেতে পারি। সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যাল ইউজ করার সুবিধাটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথ কম লাগে। আচ্ছা, এখন আমরা ডিসকাস করবো ডিমডুলেশন নিয়ে। ডিমডুলেশন কি? মডুলেশনের মতোই ডিমডুলেশন আরেকটা প্রসেস, যেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল থেকে অরিজিনাল বেসব্যান্ড সিগন্যাল অথবা মেসেজ সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করে আনে, বের করে আনে। অর্থাৎ মডুলেটেড সিগন্যালটা রিসিভ করার পর সেখান থেকে আমার বেসব্যান্ড সিগন্যাল বা মেসেজ সিগন্যালটাকে বের করে আনার যে প্রসেস সেটাকে ডিমডুলেশন বলা হয়। অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যালকে যদি আমরা ডিমডুলেট করতে চাই সেক্ষেত্রে আমরা দুইটা টেকনিক ইউজ করতে পারি, ঠিক আছে? তো একটা টেকনিক হচ্ছে নন কোহেরেন্ট ডিমডুলেশন অথবা এনভেলপ ডিটেকশন, আরেকটা টেকনিক হচ্ছে কোহেরেন্ট ডিমডুলেশন অথবা সিনক্রোনাস ডিমডুলেশন।
এখানে প্রথম টেকনিক যেটা নন কোহেরেন্ট ডিমডুলেশন অথবা এনভেলপ ডিটেকশন, এইখানে একটা ডায়োড এবং ফিল্টার ইউজ করে ডিমডুলেট করা হয়। অপরদিকে সিনক্রোনাস ডিমডুলেশনে মডুলেটেড সিগন্যালটাকে আবার ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই করে ডিমডুলেশন করা হয়। এখন ম্যাটল্যাবে যদি আমরা ডিমডুলেশন করতে চাই, এখন আমরা যেটা করব, আমরা ম্যাটল্যাবে একই সাথে মডুলেশনও করব ডিমডুলেশন করব, এবং এটার জন্য আমরা চারটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। মানে ম্যাটল্যাবে সিঙ্গেল সাইড ব্যান্ড এবং ডাবল সাইড ব্যান্ড মডুলেশন ডিমডুলেশন করার জন্য আমরা এখন চারটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। এই বিল্ট ইন ফাংশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম ফাংশন হচ্ছে এএম মড, সেকেন্ডটা এএম ডি মড, থার্ডটা এসএসবি মড, এবং চার নাম্বারটা হচ্ছে এসএসবি ডি মড। এখানে এএম মড এবং এএম ডি মড এই দুইটা ফাংশন আমরা ডাবল সাইড ব্যান্ড মডুলেশন ডাবল সাইড ব্যান্ড ডিমডুলেশন করার জন্য ইউজ করব। আর এসএসবি মড এবং এসএসবি ডি মড এই দুইটা ফাংশন আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন এবং সিঙ্গেল সাইড ব্যান্ড ডিমডুলেশন করার জন্য ইউজ করব। এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের এই বিল্ট ইন ফাংশনগুলো ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশনগুলোর ইনপুটে কিছু প্যারামিটার দেওয়া লাগে, যেমন এএম মডের ইনপুটে তিনটা প্যারামিটার দেওয়া লাগে, একটা হচ্ছে এমটি, আরেকটা হচ্ছে এফসি, আরেকটা হচ্ছে এফএস। অন্যদিকে এএম ডি মড যেটা এবং এসএসবি ডি মড যেটা, এদের ইনপুটে তিনটা প্যারামিটার দেওয়া লাগে, একটা হচ্ছে এএমটি যেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং রেট। অর্থাৎ এই চারটা বিল্ট ইন ফাংশন যদি আমরা ইউজ করি, এই ফাংশনগুলোর ইনপুটে আমাদেরকে এই চারটা জিনিস দেওয়া লাগবে। এগুলো হচ্ছে মেসেজ সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং স্যাম্পলিং রেট। এই চারটা জিনিস আমার এই ফাংশনগুলোর ইনপুটে দেওয়া লাগবে। আমরা যখন মডুলেশন করব, অর্থাৎ যখন এএম মড ইউজ করব এবং এসএসবি মড ইউজ করব, তখন আমরা এই ফাংশনটার ইনপুটে মেসেজ সিগন্যালটাকে দিব এমটি। অন্যদিকে যখন আমরা ডিমডুলেশন করব, অর্থাৎ এএম ডি মড ইউজ করব এবং এসএসবি ডি মড ইউজ করব, তখন আমরা এই ফাংশনের ইনপুটে মডুলেটেড সিগন্যালটা দিব, অর্থাৎ এএমটি, আমার অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যাল। আমরা যদি এই বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করে মডুলেশন করি, তখন আমরা এরকম কিছু গ্রাফ দেখতে পারবো। এখানে তিনটা গ্রাফ দেখা যাচ্ছে। সবার উপরে গ্রাফটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল বা ম্যাক্স সিগন্যাল, মানে বেস ব্যান্ড সিগন্যাল। মাঝখানে গ্রাফটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার মডুলেটেড সিগন্যাল, এবং সবার নিচের গ্রাফটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার মডুলেটেড সিগন্যাল। দুইটা গ্রাফকে যদি আমরা একই সাথে পাশাপাশি দেখি, তাহলে দেখতে পাবো যে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার সিগন্যাল এবং সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার সিগন্যালের মধ্যে কিছু পার্থক্য আছে। এবং এখানে যে গ্রাফগুলো ড্র করা হয়েছে সেগুলো হচ্ছে টাইম ডোমেন। আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, এখানে সেকেন্ড লাইনে সিএলসি ক্লিয়ার অল লেখা আছে, চার নাম্বার লাইনে আমি আমার স্যাম্পলিং রেট ডিক্লেয়ার করছি, মানে প্রতি সেকেন্ডে কতগুলো স্যাম্পল নেওয়া হবে সেইটার ভ্যালুটা আমি এখানে ডিক্লেয়ার করছি। এফএস নামে এটাকে সেভ করলাম এবং এটার ভ্যালু নিলাম আমি 3000, মানে পার সেকেন্ডে আমি 3000টা স্যাম্পল নিব। আমি আমার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি নিলাম 300 এবং এটাকে এফসিতে সেভ করলাম। ছয় নাম্বার লাইনে আমি আমার টাইম অ্যাক্সিসটা রেঞ্জ ডিক্লেয়ার করছি, আমার টাইম অ্যাক্সিসটা শুরু হবে 0 থেকে, শেষ হবে 0.3 গিয়ে, এবং ইনক্রিমেন্টের ভ্যালু হবে 1/FS। তারপর আট নম্বর লাইনে এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, এখানে আমি সাইন 2π10t প্লাস 2×cos 2π20t, দুইটা সাইনোসয়েডাল ফাংশনকে আমি অ্যাড করলাম, অ্যাড এটাকে, এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, এটাকে আমি এক্স এর মধ্যে সেভ করলাম।
অর্থাৎ এই প্রোগ্রামে এক্স হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। 10 নম্বর লাইনে আমি এএম মড নামে বিল্ট ইন ফাংশনটা ইউজ করছি, এই ফাংশনটা মডুলেশন করে দিবে, ডাবল সাইড ব্যান্ড মডুলেশন। এএম মড ফাংশনের ইনপুটে আমি এক্স লিখলাম মানে মেসেজ সিগন্যাল, কমা দিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তারপর কমা দিয়ে স্যাম্পলিং রেট। তো এই ফাংশনটা আমাকে মডুলেটেড সিগন্যালটা দিবে, সেই মডুলেটেড সিগন্যালটাকে আমি ওয়াইতে সেভ করলাম। বারো নম্বর লাইনে আমি ডিমডুলেশন করতেছি এবং এটার জন্য আমি বিল্ট ইন ফাংশন এএম ডিমড ইউজ করতেছি। আমি এখানে এএম ডিমড লিখলাম, তার ইনপুটে আমি ওয়াই লিখলাম, অর্থাৎ মডুলেটেড সিগন্যাল ওয়াই, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি, স্যাম্পলিং রেট FS। তো এই ফাংশনটা আমাকে ডিমডুলেশন করে দিবে, ডাবল সাইড ব্যান্ড ডিমডুলেশন, এবং ডিমডুলেশন করার পরে আমার আউটপুটটাকে আমি YD নামে সেভ করলাম। অর্থাৎ X হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, Y হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল, আর YD হচ্ছে ডিমডুলেটেড সিগন্যাল। তারপর নিচে আমি সাবপ্লট ইউজ করে এই তিনটা সিগন্যালকে প্লট করছি। সাবপ্লটের ফার্স্ট পজিশনে আমি এক্স প্লট করছি মানে মেসেজ সিগন্যালটাকে প্লট করছি, সাবপ্লটের সেকেন্ড পজিশনে আমি মডুলেটেড সিগন্যাল ওয়াইকে প্লট করছি, এবং সাবপ্লটের থার্ড পজিশনে আমি ডিমডুলেটেড সিগন্যাল YD কে প্লট করছি। আমি যদি প্রোগ্রামটা রান করি আমার এরকম একটা গ্রাফ আসছে। এখানে সবার উপরেরটা হচ্ছে বেস ব্যান্ড বা মেসেজ সিগন্যাল, মাঝখানেরটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেটেড সিগন্যাল, এবং সবার নিচেরটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার ডিমডুলেটেড সিগন্যাল। আমরা যদি ডিমডুলেটেড সিগন্যাল এবং অরিজিনাল সিগন্যালটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো ডিমডুলেটেড সিগন্যালের শেপ এবং অরিজিনাল বা মেসেজ সিগন্যালের শেপ অলমোস্ট সেম। তো এই কোডে আমরা এএম মড এবং এএম ডিমড ইউজ করাতে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন এবং ডাবল সাইড ব্যান্ড ডিমডুলেশন পেয়েছি। আমরা যদি এই জায়গায় SSB মড এবং SSB ডিমড লিখি তখন আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন এবং ডিমডুলেশন পাবো। আমরা যদি আমাদের পরবর্তী কোডটা দেখি, এখানে সব কিছু আগের কোডটার মতো, এখানে এক্স হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, আমি 10 নম্বর লাইনে SSB মড লিখলাম, SSB মড ও হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন করে দিবে, ওর ইনপুটে আমি মেসেজ সিগন্যাল এক্স দিলাম, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি FC দিলাম, এবং স্যাম্পলিং রেট FS দিলাম। সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন হওয়ার পরে আমার যে আউটপুটটা আসবে সেটাকে আমি জেড এর মধ্যে সেভ করলাম। 12 নম্বর লাইনে আমি সিঙ্গেল সাইড ব্যান্ড ডিমডুলেশন করতেছি, এই সিঙ্গেল সাইড ব্যান্ড ডিমড এই ফাংশনটার ইনপুটে আমি আমার মডুলেটেড সিগন্যাল যেটা জেড, মডুলেটেড সিগন্যাল জেড এটা দিলাম, তারপর কমা দিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি FC দিলাম, তারপর কমা দিয়ে স্যাম্পলিং রেট FS দিলাম। এই ফাংশনটা SSB ডিমড ফাংশনটা আমাকে ডিমডুলেশন করে দিবে, ডিমডুলেশন হওয়ার পরে আমার আউটপুট সিগন্যালটাকে আমি ZD নামে সেভ করলাম। তো এইখানে আমার কাছে তিনটা গ্রাফ আছে, একটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল X, আরেকটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল জেড, সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেটেড সিগন্যাল, আরেকটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড ডিমডুলেটেড সিগন্যাল ZD। তিনটাকে আমি সাবপ্লট ইউজ করে প্লট করব। আমি সাবপ্লটে 3-1-1 মানে তিনটারও একটা কলাম ক্রিয়েট করলাম, তার ভিতরে ফার্স্ট পজিশনে আমি এক্সকে প্লট করলাম সাবপ্লটের ভিতরে, সেকেন্ড পজিশনে আমি ZD কে প্লট করলাম, এবং সাবপ্লটের ভিতরে থার্ড পজিশনে আমি ZD মানে ডিমডুলেটেড সিগন্যালটাকে প্লট করলাম। আমি যদি এখন আমার প্রোগ্রামটাকে রান করি, এখানে তিনটা গ্রাফ আসতেছে, সর উপরেরটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মাঝখানেরটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেটেড সিগন্যাল, এবং সবার নিচেরটা হচ্ছে
সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার ডিমোডুলেটেড সিগন্যাল। আমরা যদি ডিমোডুলেটেড সিগন্যাল এবং ম্যাসি সিগন্যালটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে দুইটার শেপ অলমোস্ট সেম। তো এটাই ছিল ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করে মডুলেশন এবং ডিমডুলেশন করা। ম্যাটল্যাবে সিমুলিঙ্কে মডেল বিল্ড করেও আমরা মডুলেশন ডিমডুলেশন করতে পারি। এখানে এই মডেলটা দেওয়া আছে, আমরা যদি ম্যাটল্যাবে সেই মডেলটা বিল্ড করি তখন আমরা সব সব মানে ইনপুট এবং আউটপুট সবগুলো গ্রাফই দেখতে পাবো। এই সিমুলিঙ্ক মডেলে কোন ব্লকে কোন প্যারামিটার কি সেট করতে হবে সেগুলো লেখা আছে। আমরা যদি ম্যাটল্যাবে চলে যাই এবং ম্যাটল্যাবে গিয়ে সিমুলিঙ্কটা ওপেন করি, তো এই পুরা সিমুলিঙ্ক মডেলটা যদি বিল্ড করা হয় এবং ইনপুটগুলোকে প্রপারলি সেট করা হয়, অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি এবং স্যাম্পলিং টাইম এগুলোকে যদি প্রপারলি সেট করা হয়, তারপরে যদি আমরা রান করি এই সিমুলিঙ্ক মডেলটাকে, যদি আমরা রান করি তখন আমরা 6টা ডিফারেন্ট গ্রাফ পাবো। সবগুলো স্কোপের গ্রাফকে যদি অটো স্কেল করা হয় তখন আমরা সবগুলো গ্রাফ প্রপারলি দেখতে পাবো। এখানে প্রথম তিনটা গ্রাফ হচ্ছে মডুলেশনের জন্য। প্রথম প্রথম গ্রাফটা প্রথম বাম পাশের উপরের গ্রাফটা মডুলেশন মানে এএম সিগন্যাল ম্যাসেজ সিগন্যাল, উপরের মাঝখানের গ্রাফটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল এবং উপরের ডান পাশের গ্রাফটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, নিচের বাম পাশে গ্রাফটা হচ্ছে ডিমোডুলেটেড সিগন্যাল। সেই ডিমোডুলেটেড সিগন্যালটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করার পর আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি। তো এটাই ছিল ম্যাটল্যাব ইউজ করে অ্যাম্পলিটিউড মডুলেশন এবং ডিমোডুলেশন করার উপর আজকের লেকচার। সবাইকে অনেক ধন্যবাদ।